যেহেতু আমি ইমাম হলাম বা কেউ ইমাম হলো সামি আল্লাহ ইমান হামিদা বলার পর রব্বানা ওনাক হামদ ইমাম বলতে পাবে কিভাবে না না মুক্তাদি বলবে বা এককভাবে নামাজ শুরু করলাম তখন আমি সামি আল্লাহ ইমান হামিদা বল রব্বানা ওনাক হামদ এটা বলবো কিনা আসলে এটাকে বলা হয় আরবিতে কমা রুকু থেকে উঠে সুস্থির হয়ে দাঁড়ানোকেই বলা হয় কমা কমার সময় দুই হাত

দোয়াটির ফজিলত বর্ণনা করে সাদও করেছেন যে তিরিশ এর অধিক ফেরস্তাকে আমি দেখলাম তারা প্রতিযোগিতা করছে কে দোয়া পাটকারী নেকি আগে লিখবে মানে একজন সাহাবি জোরে রব্বানা কাল হ্যামদ বলেছিল এই জন্য তো সমানিত দিলি মুসলিম ভাই এটা কিন্তু আমি আপনাকে বললাম সালাত রসুল ডক্টর আসতুল্লাল গালিব সাহেবের লেখা একটা বই রয়েছেন এই বইয়ের একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় তিনি এইভাবে বিষয়গুলো ধারাবাহিকতায় লিখেছেন ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يحب ربنا ويرضى এরকম ধরনের অনেক বর্ণনা রয়েছে কমাতে রুকুর নেই দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া পড়তে হয় কেননা কমার সময় সুস্থির হয়ে দাঁড়ানো দাঁড়ালে সিজদা থেকে উঠে সুস্থির ভাবে না বসলে সালাদ সিদ্ধ হবে না তো এক্ষেত্রে আপনার সাথে আমার যেটা পরামর্শ সেটা হলো ইমাম এবং মুক্তাদিও স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবে এবং দোয়াগুলো পড়বে তিনি ডক্টর আসাদুল্ল গারিবাহ মহল্লা তিনি এই কথাটা নিয়ে এসেছেন এর মধ্যে এখন আসি নাসির উদ্দিন আল সাহেবের লেখা সলাৎ সম্পাদনের যে পদ্ধতি এই কিতাবটির মধ্যে তিনি এ কমার বিষয়টা নিয়ে এসেছেন কমাটাই হলো যেটা সোজাসুজিভাবে দাঁড়িয়ে যাওয়া তো এক্ষেত্রে অতবা রসল কালিমসাল্লাম রুকু অবস্থায় থেকে মেরুদন্ড উঠাতেই নেই বলত তারপর বলতেন সামি আল্লাহু লিমান হামিদ তো এ বিষয়ে তিনি যে মন্তব্যটা করেছেন বা যে বিষয়গুলো তিনি এখানে নিয়ে এসেছেন যতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কিমা রুইত তোমরা যেভাবে আমাকে সালাত পড়তে দেখো তোমরা সেভাবেই সালাত আদায় করো তো ইমাম শুধু অনুসরণের উদ্দেশ্যে নিয়োগ করা হয় তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা রব্বানা আল্লাহুম্মা রাব্বানা আলাইকাল হামদ সে আমাদের প্রতিপালক আল্লাহ তোমার জন্য সব প্রশংসা আল্লাহ তোমার কথা শ্রবণ করবেন কারণ আল্লাহ তো আবার কথা স্বয়ং নবীর কণ্ঠে বলেছেন সামি আল্লাহ রিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তা শ্রবণ করে থাকেন তো সামি আল্লাহ রিমান হামিদা বলার যে আল্লাহর প্রশংসা করে তিনি শ্রবণ করে থাকেন যে বিষয় মুসি মুসলিম ওয়ানা আহমদ আবু দাউদের মধ্যে রয়েছে এই হাদিস মুক্তাদিস সামি আল্লাহ রিমান হামিদা বলার সাথে সাথে ইমামের শরিক না হওয়ার প্রতিনির্দেশ কোটি না যুরব্বানা লাকাল হামদুল মিনাতায় ইমাম যুন সামি আল্লাহু লিমান হামিদ মুক্তাদি বলবে সামি আল্লাহু লিমান হামিদা ইব রব্বানা লাকাল হামদ এটা পাঠ করবে কারণ হাদিসটি ইমাম ও মুক্তাদি এই রুকুনwidetilde কি পাঠ করবে তা বলার জন্য আসেনি বরং এসেছে এটা বর্ণনা করার জন্য যে ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলার পর মুক্তাদি রব্বানা লাকাল হামদুল মে বাইকার সময় তন র রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হস সত্য রব্বানা লাকাল হামদ বলা বলেছেন এরকম হাদিস রয়েছে এমনই হয় না মিথিন সাল্লাহ আলী সাল্লাহ হাদিসটি সাধারণ ভঙ্গি ও সমর্থন করে যে আল্লাহকে তোমরা যেভাবে সালা তাদের করতে দেখো তোমরা সেভাবেই পড়ো তো সম্মানিত দিদি মুসলিম ভাই নাসির আলবানী আলবানী রহিমাহুল্লাহ একজন একজন যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস তিনি বলছেন যে সাবি আল্লাহ আলিমান হামিদা মুক্তাদিও পড়বে ইমামও পড়বে মুক্তাদিও ইমাম রব্বান আলাকাল হাম পড়বে মুক্তালি ও রব্বানা ওলাকাল হামদ পড়বে এখন আসি বাংলাদেশের আরো একজন প্রখ্যাত লেখক এবং ওয়াইজিন জ্ঞানী আল্লাহ সোহান অনেক জ্ঞান দিয়েছিলেন তাকে ডক্টর আল্লাহ মোহাম্মদ আবদুল্লা ইবিন ফজলের লেখা বই রয়েছে সহি নামাজ ও দোয়া শিক্ষা এই বইটাতে তিনি তিরানব্বই নম্বর পৃষ্ঠায় কমা দোয়া কথা নিয়ে এসেছেন রুগু থেকে মাথা তুলে সোজাভাবে দাঁড়ানো ক্ষমা বলে রসুল সাল্লাহ সাল্লাম قامت <applause> من الليكت الدواء قول بورتين اللهم ربنا عليك الحمد مية سمد ومية الأرض ومية 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 عد ومية آما شيء وتو وتا من شيء بعد تو مقتدي اي دواء بات كوربين اللهم ربنا عليك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه تو تنيو

টানা আট ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিতেন বাংলাদেশ একজন আরেকটি ডক্টর একজন ভালো মন্ন পন্ডিত এবং তিনি এই বিষয়টা এখানে নিয়ে এসেছেন হ্যাঁ হাদিসের কয়েকটা হালত দিয়েছেন যা আপনাকে বললাম আহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালাম